नमस्कार बंधुरा, वेलकम टू माई चैनल एस बी एक्सप्लोरर। तो बंधुरा सकल के जाना शुभ सकाल। तो बंधुरा तुम्हारा सकले ही जो आज के डुरान कपर क्वार्टर फाइनल मैचे मुखोमुखी हो मोहनबागान और मुम्बई सिटी एफ सी। आज के क्योंकि शेष क्वार्टर फाइनल मैच, जो मैच क्योंकि सन्धे बेला छटा थे। तो मैच नहीं क्योंकि दुई दल एक बड़ चैलेंजिंग विषय थको, विशेषकर मोहनबागान का, कारण मुम्बई एगेंस्टे तरह रेकर्ड खूब ही खराब। एबारे जेसन कामिन्सरा तारा क्योंकि जानिएछेन जे एबारे क्योंकि तारा से ही खराब रेकर्डेर तगमाटा घुचिए देवे, तारा किन्तु भालो किछु रेकर्ड करबे सेटा किन्तु जानिएछेन। तो एबार ब्यापार होच्छे आजकेर मैचेर आगे किछुटा समस्यातेओ रयेछे मोहनबागान, जेटा होच्छे ब्रेंडन हैमिल। तिनि किन्तु चोट थेके पुरोपुरी सेरे ओठेननि, प्र्याक्टिस करेछेन किन्तु सेभाबे नय়। আর এদিকে দিমিত্রি পেত্রাতোস, তার চোখে সংক্রমণ থাকলেও তিনি কিন্তু গতকালকে পুরো দমে অনুশীলন করেছেন। তো শোনা যাচ্ছে আজকে তিনি ফার্স্ট ইলেভেনে না থাকলেও রিজার্ভ বেঞ্চে কিন্তু তাকে রাখার একটা চান্স রয়েছে। तो एबार आसछि दुई दलेर प्लेइंग इलेवेन केमन होते पारे। फार्स्टे मोहनबागानेर प्लेइंग इलेवेन दिए शुरू करी। तो मोहनबागानेर कोच तिनि किन्तु दुई रकम फर्मेशने दल नामाते पारे, एकटा होच्छे 4-2-3-1 आर एकटा 3-4-3। 4-2-3-1 एई दलटा बोली, गोलकीपार विशाल काइत, चारजन डिफेंडार राइट ব্যাকে आशीष राय, लेफ्ट ব্যাকে सुभाषीष बोस, सेंटर ব্যাকে হেক্টর উস্তে এবং আনোয়ার আলী, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা এবং অভিষেক সূর্যবংশী বা গ্লেন মার্টিন্স, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার সাহাল, লেফট মিডফিল্ডার লিস্টন বা আসিক, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হুগো, একজন ফরওয়ার্ড জেসন কামিন্স। আর একটা হচ্ছে 3-4-3 ফরমেশন, যেখানে গোলকিপার ভিশাল কাইত, তিনজন ডিফেন্ডার আনোয়ার আলী, হেক্টর উস্তে এবং সুভাষীষ বোস, চারজন মিডফিল্ডার, রাইট উইং ব্যাকে আশিষ রায়, লেফট উইং ব্যাকে লিস্টন বা আসিক, সেন্টার মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ, তিনজন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে হুগো, লেফট উইং ফরওয়ার্ডে সাদিকু এবং সেন্টার ফরওয়ার্ডে জেসন কামিন্স, এই রকম কিন্তু হতে পারে। এবার মুম্বাই সিটি এফসির প্লেইং ইলেভেনে আসি। তো মুম্বাই সিটি এফসি 4-3-3 ফরমেশনে দল নামাতে পারে, গোলকিপার পূর্বা লাচেম্পা, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে রাহুল বেকে, লেফট ব্যাকে আকাশ মিশ্রা, সেন্টার ব্যাকে মেহতাব সিং এবং রস্টেন গিপিটস, তিনজন মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট, লেফট মিডফিল্ডে ভ্যান নিয়েপ, সেন্টার মিডফিল্ডে আপুইয়া, তিনজন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে ছান্তে, লেফট উইং ফরওয়ার্ডে বিপিন এবং সেন্টার ফরওয়ার্ডে জর্জ পেরেরা দিয়াজ। তো এইরকম কিন্তু দল হতে পারে। তো তোমাদের মতে প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।